বাংলাদেশে আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবে না সরকার, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি অনুপ্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর ঘোষণা। রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেবে না সরকার, জানালেন আইনমন্ত্রী। বললেন সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। এবং রমজান আগেই চিনির দাম আরও চড়া, আদা রসুন মরিচের ঝাঁজও দ্বিগুণ, নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজে উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় যে কয়েকজন রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে তাদেরও বের করে দেয়া হবে। নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, রাশিয়ার জাহাজ পণ্য খালাস না করে ফিরে গেছে, সেই মালামাল পেতে কিছুটা দেরি হতে পারে। এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ 3, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু হৃদয় বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন আব্দুল মোমেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, গণতান্ত্রিক দেশে যে কোনো দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, তাতে সরকারের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। সকালে আখাউড়ার রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এর আগে তিনি সকাল সোয়া ১০টায় আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছান। এ সময় স্টেশনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানান। আর ওনাদের যে দাবি তার সম্বন্ধে আমি বলবো যে বাংলাদেশে একটা সংবিধান আছে, বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তার সম্পূর্ণভাবে লেখা আছে। বাংলাদেশের এরপরে জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট দেশে পরিণত হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়াম মিলনায়তনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবিরুল ইসলামের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ভূঁইয়া ও পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল খায়ের সহ আরও অনেকে। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুবুল আলী এমপি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রমজান মাস সামনে রেখে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে এখন ঊর্ধ্বগতি শুধু চিনি নয়, মশলাসহ আদা, রসুন ও শুকনো মরিচের দামেও অস্থিরতা চলছে, সপ্তাহান্তেই বাড়ছে দাম। নজরদারির অভাবকেই দুষছেন ক্রেতারা। তাওসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেখছি
আর দাম 19-20 এটা একটু হয়, তবে আজকে খুব একটা বেশি দেখলাম না। গত কয়েকদিন ধরেই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় অপরিবর্তিত রয়েছে এসব পণ্যের দাম, তবে বেড়েছে আদা রসুন ডিম এবং চিনির দাম। হাতে টাকা আল লেবনে হারাই গেছে, কিন্তু বাজার করছে যেটা বোঝা যায় টাকা হারাই গেছে, এরকম একটা অবস্থা। খুচরো বিক্রেতারা বলছেন টাকা দিয়েও অনেক পণ্য কিনতে পারছেন না ক্রেতারা। একবার বাড়ে একবার কমে, বাড়া কমা তো বড় কথা না, চিনিটা দিলে তো কাস্টমারের কাছে বেচছে আমরা শান্তিভাবে, ভোক্তারাও চিনিটা পায়, কিন্তু কোম্পানি আটকে রাখে চিনি দিতে চায় না। বেশিরভাগ কোম্পানির মালামালের দাম ঊর্ধ্বগতি। ক্রেতারা বলছেন আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না হওয়ায় বাজারের পরিমাণ কমিয়ে দিচ্ছেন তারা। 20 টাকা মানিকগঞ্জে বেগুন, ওটা ঢাকাতে 80 টাকা, এটা একটা পুরোটাই মধ্যস্থতার কারীদের সমস্যা। কৃষকও পায় না, আপনার জনগণও পায় না। সবসময় রোজা লাগে, দাম আগে থেকে বাড়ে, যাতে রোজায় যেন না বানাইতে হয়, সো দ্যাট দে আর ক্লিন যে আমরা রোজায় বাড়াই নি। বাচ্চারা একটু বাড়ায় খাওয়াইতাম, এখন একটু কমায় খাওয়াই, আগে রেগুলার খাওয়াইতাম, এখন একদিন পরপর খাওয়াই ডিম বাড়ার কারণে। দাম বেড়েছে ফার্মের মুরগির ডিমেরও। এক সপ্তাহ আগে যে ডিম বিক্রি হতো 115 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 125 টাকায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শত কোটিরও বেশি টাকার উন্নয়নের কাজ হলেও গেল 8 বছরে আলোর মুখ দেখেনি ময়মনসিংহের হালুয়াঘাটের করৈতলী ও গোবরাকুড়া স্থলবন্দর। থেমে থেকে সামান্য কিছু কয়লা আমদানি হলেও দীর্ঘদিনেও বন্দরে প্রাণ ফিরে না পাওয়ায় হতাশা কয়েক হাজার কয়লা শ্রমিকের মাঝে, বিপাকে কয়েক হাজার আমদানিকারকও। আমাদের প্রতিনিধি এম এ খালেকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ আকন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে গোবরাকুড়া এবং 6 কিলোমিটার দূরে করাইতলী স্থলবন্দর। জমি অধিগ্রহণ, সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ, 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি ওয়ার ব্রিজ স্কেল স্থাপন সহ বিভিন্ন উন্নয়নে এরই মধ্যে সরকারের খরচ হয়েছে 130 কোটি টাকার বেশি। গেল 8 বছরে থেমে থেমে কিছু কয়লা আমদানি হলেও বন্দর দুটি অচল অবস্থার দ্বারপ্রান্তে। মাল না থাকার কারণে আপনার লেবার হতে শুরু করে চা দোকানদার, রিক্সা ড্রাইভার, গাড়ির ড্রাইভার কারোরই মনে করেন আগের মতো ইনকাম নেই। সংশ্লিষ্টরা জানান বন্দর দুটি চালু হলে ভারত থেকে কয়লার পাশাপাশি আসবে বিভিন্ন খাদ্যপণ্য। অন্যদিকে ভারতের মেঘালয়, আসাম রাজ্য এবং ভুটান ও নেপালে পণ্য পাঠাতে পারবেন দেশের রপ্তানিকারকরা। প্রতি বছরই 8-10 লক্ষ টন কয়লা আসত, তার পরিপ্রেক্ষিতে কাস্টমস এখানে প্রায় 200-300 কোটি টাকা রাজস্ব পাইত। মাঝে মধ্যে কখনো কখনো ডিএমআর পদ্ধতিতে ভারত রপ্তানি করে থাকে, যেটা 1-1.5 মাস হয়, পরবর্তীতে আবার বন্ধ হয়ে যায়। এতে করে কাস্টমস রেভিনিউ অত্যন্ত স্বল্প সংখ্যকই পাচ্ছে। বন্দরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করত 5,000-এরও বেশি কয়লা শ্রমিক, কাজ না থাকায় দিন কাটছে কষ্টে। আমাদের মনে করুন কয়লা ডিপোর ব্যবসা পরিস্থিতি ইনপুটার খুবই খারাপ, আমাদের মনে করুন কাজ করা খুবই কষ্ট, খুবই খারাপ চলতেছে, কাজ কাম নাই, আমরা কাজ কাম করে খাইতে না। এই টুকটাক কাজও ভারতের পরিবেশবাদী সংগঠনের মামলার কারণে বন্ধ রয়েছে কয়লাসহ অন্যান্য পণ্যের আমদানি, এমনটাই জানান এই প্রতিনিধি। ভারতের পরিবেশবাদীরা একটা মামলা করার কারণে 2014 সাল পর্যন্ত এই পর্যন্ত কয়লা বন্ধ আছে, মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এবং এই বিষয়টা নিয়ে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বন্দর দুটি চালু হলে দেশের অর্থনীতিতে যোগ হবে 1,000 কোটি টাকার রাজস্ব, কর্মসংস্থান হবে 1,000 শ্রমিকের। বন্দর দুটি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি আমদানিকারকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উল্লাস, পুরো উপজেলা পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। এ সময় উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে। এই কার্যালয়ে চলে আসুন এবং আপনারা 2 তারিখে কে কীভাবে কোথা থেকে যাবেন সেই দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের, আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে ওইখানে পৌঁছাতে পারেন।
যশোরে অভয়নগরে ভাইপো ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবুল ছুরি নিয়ে চাচা রাজু আহমেদকে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বায়তুল আমান ট্রাস্ট মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে এই কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, শহর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খান, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। খাদ্যের মূল্য ও আনুষঙ্গিক উপকরণের লাগামহীন দাম বাড়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দাপটে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের লেয়ার খামারিরা। এতে অনেকেই গুটিয়ে নিচ্ছেন ব্যবসা, আবার অনেকে চাকরির পেছনে না ঘুরে ধরে রেখেছেন এই ব্যবসা। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন, রাশে থাকুন। বাড়ছে খাদ্যের দাম, কিন্তু বাড়ছে না মুরগি আর ডিমের দাম, বরং আরো কমছে। এমন সংকটে অস্থিরতা আর অসহায়ত্ব দৃশ্যমান খামারিদের মাঝে। বিশেষ করে এই অবস্থায় চরম বিপর্যয়ের মুখে কুড়িগ্রাম উত্তরের তিন উপজেলার খামারিরা। কৃষিকাজের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে গেল কয়েক বছরে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলায় গড়ে উঠেছে বেশ কিছু লেয়ার মুরগির খামার। বিগত কয়েক মাসে লোকসানের বোঝা টানতে না পেরে বন্ধ হয়েছে অসংখ্য খামার। লোকসানের বোঝা মাথায় নিয়ে এখনও কিছু খামার সচল রেখেছেন খামারিরা। 1100 মুরগি উঠেছি খামারে, 1030টা মতো ডিম আসে। আমরা এখন মনে করেন এই লেয়ারের মনে করেন খামার দিয়ে আমাদের সংসারটা চলে আর কি। সরকারি বা বেসরকারি সুযোগ সুবিধা পাইলে হয়তো আমরা আরও মোটামুটি 10-15 হাজারের সেট পরিচালনা করতে পারি। ডিমের পাশাপাশি মুরগির বিষ্ঠা দিয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস আর জৈব সার, যা কাজে আসছে কৃষি কাজে। ডিম এবং মুরগির পাশাপাশি এই মুরগির বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস করলে খামারিদের লাভ হয়, সেটা হলো যে গ্যাস পাচ্ছে, জৈব সার পাচ্ছে, এবং এই গ্যাসটা যদি নিজে চাহিদা মিটাইয়া অন্য কেউ ভাড়াও দিতে পারছে সে। এদিকে খামারিদের পাশে থেকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। আমরা আমাদের পার্সোনাল ভিজিট হোক বা তারা যখন স্যাম্পল নিয়ে আসে সেইভাবে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি। অনেকেই এগিয়ে আসছে, তো তারা কিছুটা হলেও একটু সমস্যার সম্মুখীন হচ্ছে, যেটা হচ্ছে খাদ্যের দাম বেশি। তো খাদ্যের দাম বেশি হিসেবে আমরা পরামর্শ দেই নিজেরাই যেন কাঁচামালের প্রোডাকশনটা করতে পারে। লেয়ার খামারি বেড়ে গিয়েছে এবং খামারিরা বুঝতে পারছে যে এই লেয়ারের মধ্যে অনেক লাভবান হওয়া যায় খুব কম সময়ের মধ্যে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি খামারিদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশে আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবে না সরকার, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি অনুপ্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর ঘোষণা। রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেবে না সরকার বললেন আইনমন্ত্রী, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। এবং রমজানের আগেই চিনির দাম আরও চড়া, আদা রসুন মরিচের ঝাঁচও দ্বিগুণ, নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।